রাধে 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 কৃষ্ণা সকল শোনা বন্ধুদের জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আজকের সেই দিন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের লিটল গোপাল আমাদের কৃষ্ণুর ফুল বডি মেকওভার। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, দিদি ভাই তুমি যখন কৃষ্ণুর মেকওভার করবে অবশ্যই তার ভিডিও আপলোড করো। তো দেখো চলে এসেছি সেই ভিডিও নিয়ে। আর যারা যারা কৃষ্ণকে ভালো মতন দেখতে পাওনি, কারণ সোয়েটারে পুরো ঢাকা পড়ে গেছিলো আমাদের ছোট্ট কৃষ্ণ, তো কৃষ্ণকে এখন তারা সকলেই দেখো কত মিষ্টি আমাদের কৃষ্ণ। তো কৃষ্ণ কিভাবে আমার কাছে এলো নিজে থেকে, তার যে সুন্দর লীলা কথা সেটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কৃষ্ণ আমার কাছে এসে পৌঁছালো। আর সত্যি বলছি বন্ধুরা, যখন কৃষ্ণকে মেকওভার করার জন্য আমি রেডি হলাম, তখন ভাবলাম কৃষ্ণকে ব্ল্যাক পেইন্ট করব, যেরকম বৃন্দাবন স্টাইলের গোপাল সোনারা হয় ঠিক সেরকম। তো তারপরে কি হলো, কৃষ্ণর পছন্দ হলো স্কাই ব্লু কালার। তো এবার আমার পছন্দ হলে তো হবে না, কৃষ্ণরও পছন্দ চাই যে তার কীরকমভাবে সাজুগুজু করতে ইচ্ছা করে। তো শেষমেশ কৃষ্ণই জিতে গেল। তো কৃষ্ণ এখন স্কাই ব্লু কালারে ফুল বডি মেকওভার হবে। তো তার সমস্ত ক্লিপ কিংবা রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তার সঙ্গে তোমাদের কিছু মনের কথা শেয়ার করছি বন্ধুরা। যখন 3 থেকে 4 মাস আগে আমি শ্রীধাম বৃন্দাবন যাওয়ার সুযোগ পাই, তোমরা সকলেই জানো, যারা পুরনো দর্শক বন্ধুরা রয়েছো তারা তো জানো যে আমি কিছুদিন আগে শ্রীধাম বৃন্দাবন যাওয়ার সুযোগ পেয়েছি, আর প্রায় 15 দিন মতন আমরা ওখানে ছিলাম টোটাল। তো সেখানে না বন্ধুরা, যখন আমি রাধাকুণ্ডে ছিলাম, তো আমরা রাধাকুণ্ডই উঠেছিলাম শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার পর। তো সেখান থেকে আশেপাশে প্রচুর দোকান ছিল বন্ধুরা, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এবং নানা জিনিস ওখানে রয়েছে, বিশেষ করে গোপাল সোনাদের A to Z ওখানে খুব সুন্দর কিন্তু পাওয়া যায়, সহজেই পাওয়া যায়, যেটা আমরা এখানে আমাদের বাড়ির আশেপাশে কোথাও পাই না। তো তার মধ্যে না পাশাপাশি অনেক পরপর দোকান ছিল যেখানে গোপাল সোনারা ছোট্ট মিষ্টি বড় সাইজের সব গোপাল সোনারা সাজুগুজু করে ওই দোকানে ছিল। তো তার সঙ্গে রাধা মাধব আমাদের গোপাল সোনারা ভীষণ রকমভাবে কিউট। তো দেখলে না কিছুক্ষণের জন্য আমার নিজেরই চোখ আটকে যেত, অনেক সময় আমি সেই দোকানের বাইরে হাঁ করে দাঁড়িয়েও থাকতাম। সত্যি বলছি বন্ধুরা, যে আমি হয়তো কিছু নেওয়ার নেই কিংবা কিছুই আমার করার নেই, তবুও দোকানে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতাম। অনেক সময় আমি তোমাদের সঙ্গে ভিডিও কিংবা রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ারও করেছিলাম যে কত সুন্দর সুন্দর গোপাল সোনারা সাজুগুজু করেছে। তো আমি শুধু অবাক হতাম যে এত সুন্দর কী করে আমাদের গোপাল সোনা। দেখো আমাদের সৃষ্টিকর্তা কতই না মধুর, যে সে নিজে থেকে এমন কিছু মানুষকে সৃষ্টি করেছে যারা তার সুন্দর করে শৃঙ্গার করতে পারে। তো তাদেরও কেউ না কেউ তো সুন্দর করে শৃঙ্গার করেছে বলো বন্ধুরা। তো আমি শুধু সেটাই ভাবতাম যে কিভাবে এত সুন্দর করে তার চোখ মুখ ফুটিয়ে তোলা, এত সুন্দর করে শৃঙ্গার কী করে পারে। এবং যখন আমি তাদেরকে দেখতাম বন্ধুরা, মনে হতো না চট করে গিয়ে কোলে তুলে নিই এবং নিয়ে চলে আসি, মাঝে মাঝে এরকম সত্যিই মনে হতো। তো সেটা তো করার উপায় নেই বন্ধুরা, তোমরা সকলেই জানো আমার কাছে অলরেডি ননিসোনা এবং গোপুসোনা রয়েছে। তো তবুও বন্ধুরা যখন আমি দেখতাম তাদেরকে, সত্যিই আমার মনে ইচ্ছে হতো এটা যে তাদেরকে একবার কোলে নিয়ে নিই। তো তোমরা যদি কোনো দিন এমন কোথাও দর্শন করতে যাও বা কিংবা ঘুরতে যাও, তোমাদের মনে হবে যে সেখানকার বেস্ট যে বিষয়টা, যেটা সবথেকে আকর্ষণীয়, সেটাকে নিয়ে তোমরা যেন বাড়ি ফিরে এসো। তো যারা যারা ছোট্ট ছোট্ট দর্শক বন্ধুরা রয়েছো, তো অবশ্যই তোমরা যদি শ্রীধাম বৃন্দাবনে যাও, অবশ্যই তোমরা সেটা খেয়াল করে দেখবে যে গোপাল সোনারা ভীষণ কিউট, খুব সুন্দর তাদের মেকওভার। তো আমি আজকে সেটাই চেষ্টা করছিলাম যে সেই গোপাল সোনাদের কথা ভেবেই, মাথায় রেখেই কৃষ্ণকে সুন্দর করে সাজুগুজু করানোর জন্য। তো আমি একটা রিসেন্ট কথাও আমার কানে এসেছে বন্ধুরা, যে অনেকেই আমাকে বলেছো, কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে সরাসরিও জানিয়েছে যে বোন তুমি শৃঙ্গার করো বৃন্দাবন স্টাইলের, বৃন্দাবনে যেমনটা সুন্দর গোপাল সোনাদের শৃঙ্গার হয়। তো সত্যি বলছি তাদের কথা কিংবা তাদের মতন করে সাজানোর আমি কখনো চেষ্টা করিনি। তারপরে কোথাও না কোথাও মনে হয়েছে নিজের কাজ দেখে কিংবা গোপাল সোনাদের সাজুগুজু দেখে, হ্যাঁ আমি বোধহয় তাদের কথাই মাথায় রেখে শৃঙ্গারগুলো করি। তো জানি না কতটা করতে পারি, তবে বন্ধুরা আমি তো করি না, করে আমার এই ছোট্ট মিষ্টি গোপাল সোনা। তো দেখো কৃষ্ণ খানিকটা এখন শৃঙ্গার করে কত সুন্দর লাগছে। আর ফাইনালি তোমরা কৃষ্ণর লুকটা দেখো। আর যদি ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমাদের কৃষ্ণ সেবাও শুরু হয়ে যাবে, তো তার ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো। রাধে রাধে।